শোনো, আমি যোগফল ও গুণফল রূপান্তরের ফর্মুলাগুলো, তার অ্যাপ্লিকেশনগুলো দেখিয়ে দিয়েছি এইবার। তারপর পরবর্তীতে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে তার আমি কিছু স্পেসিফিক অঙ্ক তোমাদের এক্সপ্লেইন করছি, তোমরা অঙ্কগুলো দেখবে বুঝবে, তারপর রিলেটেড অঙ্কগুলো বাড়িতে করে ফেলবে, ঠিক আছে? অসুবিধা হলে ইনফর্ম করবে। আর এরপরে এটার উপরে আর একটা ক্লাসও আমি দেবো সামনে, তাহলে পরে মোটামুটি যোগফল ও গুণফল রূপান্তরটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এখানে যে অঙ্কগুলো আমি দিয়েছি সেগুলো বুঝিয়ে বলে দিচ্ছি, তারপরে আমি অঙ্কগুলো ডিসকাস করছি। দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে, যে প্রমাণ করো যে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান শূন্য প্রমাণ করতে হবে। দেখো কী করে প্রমাণ করেছে, তার জন্য আগে সব সূত্র সাইন কসের যে সূত্রগুলো হয় সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, যে যোগফল থেকে গুণফল, গুণফল থেকে যোগফল। তাহলে কী করেছি, সাইনকে সাইন রেখেছি, এটা সূত্র সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 sin c + d/2 ইন্টু কস সি মাইনাস ডি বাই টু। আমরা বড়টা সামনে নিয়ে করেছি, কোনো সমস্যা নেই, করলে সুবিধা হবে তোমার, বিয়োগ করো তো ওর জন্য। তাহলে তাই করলাম, এবার এখান থেকে এটা যোগ করলে পারে 360 + 2α/2, দুই দিয়ে দিক কেটে দিই, তাহলে 180 + α, আর এখানে হচ্ছে আলফা আলফা কেটে গেল, এখানে 120/2 মানে 60 cos 60 ডিগ্রি। এবার হচ্ছে কস 60-এর মান হাফ বসিয়েছি পরের লাইনে, এখানে 2 আছে, আর সাইন 180 + α মানে হচ্ছে আমাদের অল সাইন ট্যান কাজ করলে ট্যানের ঘরে যাচ্ছে, 180 পার করে যাচ্ছে, ওর জন্য মাইনাস সাইন আলফা আসছে। এবার 2 কেটে গেছে, সাইন আলফা মাইনাস সাইন আলফা সমান সমান 0। তাহলে প্রথমটা প্রমাণ হয়ে গেল সোজা, খুব প্রথমটা। এই টাইপের অনেকগুলো আছে, এগুলো এক্সারসাইজ থেকে করবে। তারপরটা হচ্ছে প্রমাণ করতে হবে সেক π/4 + θ ইন্টু সেক π/4 - θ সমান 2 sec 2θ। তাহলে আমরা অঙ্কটা দেখি সেক দিয়ে দিয়েছে, যেহেতু আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেগুলোকে সেক দিয়ে কোথাও ছিল না, হয় সাইন ছিল কস ছিল। তাহলে আমরা কী জানি, বাকি অঙ্কগুলোও তাই, কোথাও ট্যান থাকলে পরে আমরা সাইন কসে সবসময় ভেঙে নেবো, কারণ আমরা সাইন আর কস দিয়ে যা যেগুলো দিই, আমাদের সবসময় টার্গেট থাকবে কি কনভার্ট করতে হবে প্রথমে সাইন কসে, দেন অ্যাপ্লাই রেস ফর্মুলা। তাহলে এবার সেক মানে 1 cos 1 cos হলো, এবার কস দেখতে পাচ্ছি কসে কস বি, তার জন্য সামনে একটা 2 লাগবে, এই 2 নেই বলে ওপর নিচে 2 মাল্টিপ্লাই করে দিলাম, 2 cos a cos b এলো। সূত্র কি, কস এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা প্লাস কস এ মাইনাস বি মানে এইটা মাইনাস এইটা। এবার এখান থেকে থিটা এটা কেটে গেল, এখানে কস π/2 থাকলো, π/4 + π/4 হয়, আর এটা হচ্ছে π/4 কেটে গেল, কস 2θ এলো। তারপরে তাহলে কী পেলাম, এখানে কস π/2 প্লাস কস, কস π/2 এর মান হচ্ছে 0 জানি আমরা, তাহলে 2 cos 2θ সমান সমান কস উল্টে গিয়ে ওপরে sec 2θ, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তারপর একটা প্রমাণ করো, 1 + এই টার্মটা সমান সমান 0। তো কী করবো, তাহলে 1 + এবার দেখতে পাচ্ছি কি আমাকে এইটা নিয়ে কাজ বাজ করতে হবে কিছু। তাহলে এবার উপরে দেখো সূত্র কস সি প্লাস কস ডি, কারণ এটা প্লাসের সূত্র আছে, প্রোডাক্ট এখান থেকে প্রোডাক্টে যাবে, তাহলে কস সি প্লাস ডি সূত্র কি, 2 cos c + d/2 মানে এইটা প্লাস এইটা বাই টু করলে 135 ডিগ্রি ইন্টু কস সি মাইনাস ডি মানে এইটা মাইনাস এইটা বাই টু করলে পারে cos 30। একই রকমভাবে নিচে বাই সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 sin c + d/2 এটা প্লাস এইটা বাই টু করলে সাইন 240 ডিগ্রি হচ্ছে ইন্টু কস সি মাইনাস ডি বাই টু এইটা মাইনাস এইটা বাই টু করলে 135 ডিগ্রি আসছে। এবার 2 2 কেটে গেল, কস 135, কস 135 কেটে গেল, কস 30 ডিগ্রির মান না বসালেও চলবে এখানে, আর আমরা সাইন 240-কে অল সাইন ট্যান কস যদি করি তাহলে অল 240 এখানে হচ্ছে 180 যোগ এটা মানে কার ঘরে যাচ্ছে, এটা ট্যানের ঘরে যাচ্ছে। এবার সাইন আছে, আমি যেহেতু উপরে কস আছে কসে ট্রান্সফার করবো, জন্য 90 × 3 - 3 মানে 3 × 3 = 270 থেকে 3 × 240, তার আগে একটা মাইনাস চলে আসবে যেহেতু এটা ট্যানের ঘরে, কেটে গেল, এখানে 1 এলো, 1 - 1 0, এটাই প্রমাণ করতে দিয়েছিল। তারপর কি প্রমাণ করতে দিয়েছে, বলছে কি প্রমাণ করো cos 80 - cos 40 + √3 cos 70 = 0। কী করেছি, প্রথমে যেহেতু প্রথমটা নিয়ে এটা √3 সঙ্গে যেহেতু আছে, এর সঙ্গে কোনো ফর্মুলা আমরা পাচ্ছি না বলে আমরা কী করছি, যে এই প্রথম দুটো টার্ম থেকে সূত্র আনছি কস সি মাইনাস কস ডি। তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র কি, 2 sin c + d/2, তার মানে 2 sin c + d মানে হচ্ছে 80 + 40
বাই টু মানে হচ্ছে 60 এলো, ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু মানে 40 - 80 বাই টু মানে হচ্ছে 40/2 মানে -20 ডিগ্রি হলো। প্লাস এইবার এইটা যেহেতু সাইন দিয়ে চলে এসছে, আমরা কী করলাম এই cos 70টাকে cos 90 - 30 করে সাইনে নিয়ে যাবো, তাহলে cos 90 - 20 লিখে নিলাম এখানে। এইবার এখানে -2 sin 60 বসিয়ে দিচ্ছি, √3/2 তার সঙ্গে -sin(-θ) মানে মাইনাসটা বাইরে চলে এসেছে, sin 20 ঠিক আছে, প্লাস √3 sin 20। এবার টু টু কেটে গেলো, -√sin 20 প্লাস √3 sin 20 কেটে গেছে, দুটো জিরো চলে এসছে, খুব সোজা প্রমাণ। কিন্তু শুধু সূত্রগুলো একটু ভালো করে বুঝতে হবে, আমি মুখস্থ করতে দেন কি আছে প্রমাণ করতে হবে, cos + cos এটা -cos, হ্যাঁ সোজা বুঝতে পারছি। এই দুটো কি আমি cos C + cos D অ্যাপ্লাই করবো, করে তারপরে হয়তো ওরকম কিছুটা চলে গেল, তাই করেছি। cos C + cos D সূত্র, 2 cos C + D মানে এইটা প্লাস এইটা বাই টু ইন্টু cos 8 - 8/2, আর কসে লাস্টে পড়ে আসে। এবার এখান থেকে দেখলাম কি cos 60 পাচ্ছি, এখান থেকে কাটাকাটি করার পর cos 60 মান হাফ বসিয়ে দিয়েছি, 2 2 কেটে গেছে, তাহলে কী শুধু পড়ে থাকলো এখানে কসে পড়ে থাকলো, মাইনাস এখানে কসে কেটে গেল, জিরো। তারপর কী প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করেছে sin 0° প্লাস sin 20 প্লাস sin 40 প্লাস sin 50 সমান sin 70 প্লাস sin 80। শুরু করছি লেফট হ্যান্ড সাইড থেকে, এইটা কী করলাম 10-এর সঙ্গে 50 নিয়ে নিলাম, আর 20-র সঙ্গে চলে এই দুটো পেয়ার নিয়ে নিলাম, সুবিধা হবে কি 50 10 60, 60-এর থেকে 2 বিয়োগ করলে যেহেতু 30 পাই, এখানে ডিভাইড করলে 30 হয়, আমাদের একটা মান হয়তো সুবিধা হবে তার জন্য। হ্যাঁ তাহলে এবার কি sin C + sin D, 2 sin C + D/2 মানে এইটা প্লাস এটা বাই টু মানে 30 পাচ্ছি, ইন্টু sin D - C/2 মানে হচ্ছে C - D/2 মানে 10 - এটা মানে 2 cos 20। একই রকমভাবে এটা করে এটা পেয়েছি, মান বসিয়েছি হাফ sin 31 হাফ বসানোর পর, যেহেতু এখানে পেয়েছি cos 20 এখানে cos 10, আমাদের প্রমাণে আছে সাইন দিয়ে, তার জন্য কী করলাম জানি তো এটার মান তো বসে যাচ্ছে, তাহলে cos 90 - θ এটা হচ্ছে cos 90 - θ, করলে পরে কি sin 70 এটা sin 80, এটা প্রমাণ করতে দিয়েছে মনে হয়ে গেল। দেন প্রমাণ করো 4 sin 15 sin 75 ডিগ্রি সমান √2 cos 105 যোগ সাইন এটা। এইবার এটা করার সময় কী করছি আমি দুটো সাইডের মান বের করবো, ও দেখবো একই রকম মান আসছে কিনা দেখবো, তাহলে কি আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডে মান 4 এটা দিয়ে করেছি, তাহলে 4-এর থেকে একটা 2 নিয়ে নিলাম, 2 sin 75 sin 15 ডিগ্রি, বা 4 যেহেতু আছে বলে বাইরে একটা 2 থাকলো, 2 sin A sin B, সূত্র কি 2 sin A sin B, বাইরে 2 ছিল, 2 sin A sin B সূত্র sin A - B, তাই করেছি cos A + B, কস সাইনের সূত্র হচ্ছে cos A - B মানে হচ্ছে 75 - 50 মানে 60 - cos A + B মানে হচ্ছে 75 + 90, এটার মান হচ্ছে আমরা জানি 0, এটার মান হচ্ছে 60 1/2 দিয়েছি 1 1। এবার এই সাইডটা বসিয়েছি √2 cos C + cos D সূত্র আনবো, যেহেতু কস আছে এটা এটা সাইন আছে, তো দুটো একই রকম আনবো আমি, তার জন্য কী করলাম অল সাইন টান কজে ভেঙে এটা sin 50 নিয়ে আসলাম, আনার পর এবার sin C - sin D সূত্র অ্যাপ্লাই করেছি, করার পরে এটা চলে এসছে 2 sin C + D/2 ইন্টু cos C - D/2 করে এটা এসছে, এবার বাকিটা মান বসিয়ে সিম্পলিফাই করেছে 1 চলে এসছে, মানে আগেরটা 1 এসেছিলো এটা 1 এসেছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্রমাণ হয়ে গেলো। তারপর প্রমাণ করতে হবে দেখো sin cos এর দুটো প্রোডাক্ট দিয়েছে, এই দুটোর প্রোডাক্ট দিয়েছে, এই দুটো প্রোডাক্ট সমান 0। এইবার আমরা কি দেখি sin A cos B sin A cos B sin A cos B, প্রত্যেকটা আগে একটা করে 2 থাকতো তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, তো 2 নেই মানে কি আমি একটা সামনে হাফ নিয়ে নিলাম, বলে প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা করে 2 মাল্টিপ্লাই হয়ে গেলো, এবার সূত্র অ্যাপ্লাই করবো 2 sin A cos B + 2 sin A cos B + 2 sin A cos B, সূত্র কি sin A cos B sin A + B sin A - B, তাহলে প্রথমটা এলো কত sin 100, তারপরে এলো sin 60, sin 190, sin 100 আর sin 300 - sin 190। এবার সিম্পলিফাই করলে পরে কাটাকাটি হয়ে গেলো, কেটে গেলো 100 100, 90 শুধু পড়ে থাকলো sin 60 আর sin 300। এবার sin 300কে অল সাইন টান কষে ভেঙে নিয়ে এসেছি, দুটোই sin 60 এসছে, প্লাস মাইনাস কেটে গিয়ে 0 চলে এসছে, প্রমাণ হয়ে গেলো। তারপরে প্রমাণটা বলেছে কি
বলেছে 8 sin 20 sin 40 sin 80 সমান সমান √3 প্রমাণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রমাণ একটা, এটা দিয়ে কস দিয়েও একটা প্রমাণ আছে, ঠিক আছে। এবার এটা দিয়ে আবার ট্যান দিয়েও একসঙ্গে প্রমাণ করতে দেয় সাইন কস। দেখো তাহলে 8 sin 20 sin 40 sin 80 দিয়ে শুরু করছি, তার জন্য কী করতে হবে আমাকে, আমাকে দেখতে পাচ্ছি প্রোডাক্ট আছে মানে প্রোডাক্টের আগে 2 অ্যাপ্লাই করতে হবে, দিয়ে ফর্মুলা আনতে হবে। তাহলে এখানে 4 sin 20 বাইরে রাখলাম, এখানে 2 এই sin 80 সঙ্গে sin 40 নিলাম, তাহলে 2 sin A sin B সূত্র কি, কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, তাই করেছি। করার পরে এখানে অল সাইন 10 কস ভেঙে sin 30 পেলাম। পাওয়ার পরে এইবার ব্র্যাকেট 2 এলাম আমি, 4 sin 20 তার সঙ্গে cos 40 মাল্টিপ্লাই যোগ 4 sin 20 তার সঙ্গে sin 30 মাল্টিপ্লাই হয়েছে। এইবার প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করবো, কি 2 sin 20 cos 40, এখান থেকে 4 ছিল একটা 2 নিলাম, 2 বাইরে রাখলাম। আর এখানে হচ্ছে এই 2 নিয়েছি, 2 না আনলেও চলতো আমার, এখানে এখানে আমি sin 30 মানে একবারে পুট করবো, পরের লাইনে করে দিয়েছি। দেখো হাফ এখানে 4 2 2 না ভেঙে এখানে 2 গুণ 2 sin 20 রেখে দিয়েছি, এটা এটাকে জাস্ট তাই রেখে দিয়েছি, আর এখানে মানটা বসিয়ে দিয়েছি। আর এটা কি 2 sin A cos B সূত্র, sin A + B মাইনাস sin A - B, মানে হচ্ছে 2 sin A cos B সূত্র হচ্ছে sin A + B প্লাস sin A - B করলে পারে তোমার ওই 20 - 40 মানে হচ্ছে সামনে একটা মাইনাস চলে আসছে, তার জন্য একবারে ওটা মাইনাস বললাম। মান বসিয়েছি √3/2 মাইনাস sin 20 থেকে আছে, এবার এখানে 2 কাটাকে 2 sin 20 আছে, পরের লাইনে ব্র্যাকেট তুলে দিয়েছি, তুলে পারে 2 √3/2 মাইনাস 2 sin 20 প্লাস 2 sin 20, এটা এটা কেটে গেছে, এখানে কেটে গেল, পেলাম আলটিমেটলি কত √3। তার মানে প্রমাণটা কিন্তু ভালো করে পড়বে বাড়িতে। তারপরে যে সমস্যাটা আছে বলেছে কি, প্রমাণ করো cos α cos 120 প্লাস আলফা cos 240 প্লাস আলফা সমান সমান 1/4 cos 3। দেখতে পাচ্ছি এটা প্রোডাক্ট আছে, এই সাইড থেকে শুরু করব, আগে একটা 2 নেব, নিয়ে সূত্রগুলো করলে পরে সিম্পলিফাই করলে চলে যাবে। দেখা যাক কী করে হয়েছে, হাফ নিয়েছি তার জন্য একটা 2 সামনে দিয়ে এটা cos 8টা আর cos 240 এই টার্মটা দিয়ে আমি সূত্র শুরু করছি, 2 cos A cos B সূত্র, cos A + B প্লাস cos A - B করলাম, করে এখানে cos 60 প্লাস আলফা আর 2 আলফা প্লাস cos 120 পেলাম, এটাকে অল সাইন 10 করে চেঞ্জ করবো, আর এটা অল সাইন 10 করে চেঞ্জ করে cos 2 আলফা পেলাম, কারণ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যেহেতু যাচ্ছে আর 90 গুণ 4 আছে। আর এটাকে এরকম করে ভেঙেছি, পরের লাইনে কী করলাম ব্র্যাকেট তুলে দিয়েছি, তুলে পরে কি হাফ cos α cos 2α প্লাস এই হাফ এই cos α থাকলো, আর এখানে এটাকে যদি অল সাইন 10 কাজ করি মাইনাস cos 60 পেলাম। তারপরের লাইনে এবার কি এখানে পেয়েছি কি cos দুটো প্রোডাক্ট, তাই আগে একটা 2 দিয়ে নিই, তাহলে সূত্র তার জন্য 1/4 করে দিলাম, এখানে এখানে 2 নিয়ে নিলাম, 2 cos A cos B সূত্র করবো, আর এখানে এই মাইনাসটা বাইরে চলে এলো, হাফ হাফ cos α আছে, পেলাম কি -1/4 cos α, আর এখানে সূত্র 2 cos A cos B cos A + B প্লাস cos A - B হলো। তারপর লাইনে ব্র্যাকেট টু এলাম 1/4 cos 3α প্লাস 1/4 cos α মাইনাস 1/4 cos α, কেটে গেল 1/4 cos 3α পেলাম। তারপরে সমস্যাটা এটা কিন্তু ভালো করে দেখ বুঝবে, এটা কিন্তু সোজা অঙ্ক, কিন্তু প্রত্যেকটা অঙ্ক এই ধরনের স্টেপগুলোই বেশি আসছে। তারপরটা বলছে কি মান নির্ণয় করতে হবে, কী মান, 1/2 sin 10 মাইনাস 2 sin 70 ডিগ্রি। কী করেছি, যেহেতু নিচে আছে আমি প্রথমে লসাগু করে দিলাম, এটা লসাগু করলে 2 sin 10 থাকলো, মাল্টিপ্লাই করেছি 2 × 2 sin 10 sin 70 sin 10 হলো। তাহলে এখানে কী এলো 2 sin A sin B sin A sin B সূত্র কি, 2 sin A sin B বাইরে 2 আছে, সূত্র হচ্ছে cos A - B মাইনাস cos A + B, তাহলে ওখানে কত আছে, আছে 10 আর 70, তার মানে A - B 60 পেলাম, 70 - 10 আর 70 + 10 = 80 পেলাম। পরের লাইনে 2 sin 10 তো আছে এখানে নিচে থাকলো, এটা এইবার এটার মান বসি cos 61 হাফ মাইনাস এটা হচ্ছে অল সাইন 10 কস এই cos 90 - সেটা করে সাইন নিলাম, কারণ নিচে সাইন আছে বলে করলাম, করার পরে লাইনে ব্র্যাকেট তুললাম, ব্র্যাকেট তুললে কী হলো এখানে 1 এখানে 2 এর সঙ্গে হাফ মাইনাস, এটা মাইনাস প্লাস 2 sin 10
टू टू केटे गेलो, वन प्लस वन वन माइनस वन केटे गेलो, तो टू साइन टेन बाय टू साइन टेन वन चले गेलो। प्रमाणगुलो देखले এখানে যে কটা করানো হলো এই ক্লাসে, পরের ক্লাসে বাকি কিছু কিছু করিয়ে পরের ক্লাসে এই চ্যাপ্টারটা মোটামুটি হয়ে যাবে। বাড়িতে করে ভালো হেঁটে হাট, যেগুলো আছে এক্সারসাইজের অঙ্ক না পারলে বলবে, ঠিক আছে? আমি পরের দিন পরের ক্লাসে এই চ্যাপ্টার শেষ করে দেবো, দিয়ে তারপরে যেটা আছে সেটা শুরু হবে। থাকলে